সুপ্রিয় শিক্ষার্থীরা, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি নীলমণি চৌধুরী, সহকারী শিক্ষক গণিত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। তো আমি গত ক্লাসে ত্রিকোণমিতির 9.1 এক তো করে ফেলছি, এর আগের ক্লাসগুলোতে 9.2 কিছু আলোচনা করছিলাম, সূত্র নিয়ে আলোচনা করছি। তো এই সূত্রগুলো আমরা প্রয়োগ দেখাচ্ছি। তো আজকে আমি পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এবং আমি প্রথম 18 নম্বর কোয়েশনটাকে বোর্ডে লিখছি। 2 cos A+B = 1, 2 sin A - B হলে আমাকে এখানে এ এবং বি এর মান বের করতে হবে। তো প্রশ্নের মধ্যে বলছে 18 নম্বর অঙ্কের মধ্যে দেখা প্রমাণ করতে হবে, দেখাতে হবে A = 45°, B = 15°, আমাকে প্রমাণ করতে হবে মানটা। তো আমি দেখলাম 2 cos A+B = 1, আবার 2 sin A - B = 1 লেখা যায়। তো আমি 2 cos A+B = 1 লিখছি। লেখার পর cos A+B = 2 টোটাল নিচে আসলে হাফ। তো cos 60° মানে কত? হাফ। cos 60° মানে হাফ। cos চলে গেছে, A+B = 2 কত লিখে? 60°। আমার অবশ্যই এখানে cos 60° লিখতে হবে, কেননা কারণ এদিকে যেহেতু বাম পক্ষে যেহেতু কস আছে, কসের ফিগার আছে, আমাকে এদিকেও কসের ফিগারটা রাখতে হবে। কিন্তু আমি sin 30° মানে হাফ জানি, কিন্তু এখানে sin 30° আমি হাফ লিখবো না। কেন লিখবো না? কারণ যেহেতু এদিকে কি আছে, এদিকে আমার কস আছে, তাই এদিকে কসের ফিগারটা লিখতে হবে। তো cos 60° মানে হচ্ছে হাফ। তো কস হলে গেলে A+B = 60°। একদম সমীকরণ দিলাম। এরপরে 2 sin A - B = 1 আমি 1 লিখতে পারি, লিখলাম, লিখে হাফ হয়েছে এখানে। এখানে কিন্তু আমি সাইন আনলাম, এই হাফের মান কত? সাইন। sin 30° মান কত? হাফ। আমরা জানি গত ক্লাস আমরা করছিলাম sin 30° মান যেহেতু হাফ, তো সাইন বাদ গেলে A - B = কত? 30°। তো দুইটা ইকুয়েশন আমি লিখতে পারছি। তো এদিকে সাইন লেখার একমাত্র কারণ হলে কি, বামপক্ষে এখানে সাইন আছে, মিতে আমি দিকেও সাইন লিখলাম, তাহলে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তো আমি A+B = 60° পাইছি 1 নম্বরে, 2 নং A - B = 30° পাইছি। এখন আমি 1 নং আর 2 নং যোগ করতে পারি। 1 নং আর 2 নং যোগ করলে এখানে বি চলে যাবে, থাকবে কি 2A = 90°, A = 45°। আবার এই এর মানটা আমি 1 নং বসাইলাম, এর মানটা কত বসেছে? 1 নং। 1 নং বসাইলে আমি বি এর মানটা 15° পেয়ে গেছি। তাহলে আমার অঙ্কটা কি হয়ে গেল? অত আমাকে দেখাতে বলছি কি A = 45°, B = 15°। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা আশা করি বুঝতে পারছো। এবার আমি একই নিয়ে তোমরা বাইগুলো করতে পারবা। এবার আমি 23 নম্বর অঙ্কটা একটু করাই। প্রশ্ন মধ্যে বলছে সমাধান করো, sin θ + cos θ = 1 হলে আমাকে মান বের করতে হবে, অর্থাৎ সমাধান করো মানে থিটা মানটা বের করতে হবে। প্রশ্নের মধ্যে আছে কি দেওয়া আছে 23 নম্বরে, sin θ + cos θ = 1 দেওয়া আছে। তো আমাকে থিটা মানটা বের করতে হবে, (1 - cos θ). উভয়কে বর্গ করতে পারি, বর্গ করলে এখানে আসবে কত? sin²θ, এখানে 1 - cos θ হোল স্কয়ার, অর্থাৎ কি বর্গ করে, ঠিক আছে? sin²θ আমি রাখতে পারি। এই সূত্র করলো 1 - 2 cos θ + cos θ, অর্থাৎ আমি এখানে A - B হোল স্কয়ার সূত্র করছি, A - B হোল স্কয়ার সূত্র করলাম। তো 1 - cos θ, 1 - cos θ হোল স্কয়ার, A - B হোল সূত্র A²-2B+B²। এবার sin²(1 - cos θ) = (1 - 2 cos θ + cos θ), পক্ষান্তর করণী (-cos θ = 0). তাহলে দেখি এখানে (-2cos θ + 2cos θ = 0), +1 - 1 চলে গেছে, (-2cos θ) কমন নেই, তাহলে (cos θ - 1) = 0, (cos θ - 1) = কত? 0। এরপর আসি (cos θ - 1) = কত? 0। কারণ (cos θ = 0, cos θ = cos 90°, 0,
থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি এবং cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 cos থিটা ইকুয়াল টু 1 cos থিটা ইকুয়াল টু cos 0 ডিগ্রি ইকুয়াল টু 1 আমরা জানি আমরা cos কত 0 ডিগ্রি ইকুয়াল টু 1 জানি তাহলে থিটা ইকুয়াল টু কত 0 ডিগ্রি থিটা ইকুয়াল টু কত 0 ডিগ্রি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি তো আমাকে প্রমাণ করতে বলছে কি অর্থাৎ থিটার মানটা হবে জিরো থেকে 90 ডিগ্রির মধ্যে পাশে একটা শর্ত উল্লেখ আছে প্রশ্নের পাশে একটা শর্ত উল্লেখ ছিল এভাবে জিরো ডিগ্রি লেস দেন ইকুয়াল থিটা লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি অর্থাৎ আমি থিটার মানটা যেটা বের করবো সেটা জিরো এবং 90 ডিগ্রির মধ্যে হতে হবে তো জিরো ডিগ্রি হতে পারবে 90 ডিগ্রি হতে পারবে যেটা লেস দেন ইকুয়াল আছে তো জিরো থেকে 90 ডিগ্রির মধ্যে হতে হবে জিরো হতে পারবে 90 ডিগ্রি হতে পারবে এর কম হতে পারবে তো আমি অঙ্কটা যখন সমাধান করতে গেলাম আমি এখানে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 কস থিটা পক্ষান্তর করলাম 1 মাইনাস কস থিটা উভয়কে কি করলাম বর্গ করলাম বর্গ করলে সাইন স্কে থিটা ইকুয়াল টু 1 মাইনাস সূত্র করলাম 2 কস থিটা প্লাস কস স্কে থিটা আমার এখানে একটা কারণ আছে আমি কস স্কে থিটাকে চেঞ্জ করতে পারতাম সাইন স্কে থিটাকে চেঞ্জ করতে পারি সূত্র দিয়ে কিন্তু আমার সবগুলো একজাতীয় বানিয়ে ফেলতে হবে হয়তোবা কসে হয়তোবা কি সাইনে আমি চিন্তা করলাম এই সাইনের ক্ষেত্রটাকে যদি 1 মাইনাস কস স্কয়ার দিবে থিটা লিখি তাহলে এখানে আমি সবগুলো একই ধরনের হয়ে গেছে মানে ক্যালকুলেশন করতে আমার সুবিধা হবে তো কারণ আবার এটাকে যদি আমি চেঞ্জ করতাম তাহলে কিন্তু এটাকে আমি পরিবর্তন করতে পারতাম না তখন আমি ঝামেলা করতাম এটা সলভ হতো না আমি যদি সাইনের ক্ষেত্রের সূত্র যদি 1 মাইনাস কস স্কয়ারটি লিখি তাহলে আমার সবগুলো একই জাতীয় হয়ে গেছে সবগুলো কসে চলে আসছে তার মানে আমার অঙ্কটা সলভ করতে সুবিধা হবে 1 মাইনাস কস কেটিটা পক্ষান্তর করছি করার পর এই কস মাইনাস কস কেটিটা মাইনাস কস কেটিটা 2 কস কেটিটা প্লাস 2 কস কেটিটা 1 1 চলে গেছে মাইনাস 2 কমন নিলাম কস থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 তাই এখন মাইনাস 2 এখন এই 2 যেহেতু 2 মাইনাস 2 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে 2 টা কি চলে যাবে এখানে যেহেতু 0 আছে 2 ভাগে 0 এই 0 চলে যায় মাইনাস যেহেতু মাইনাস 1 দিয়ে গুণ করলেও মাইনাস 2 চলে যাবে শুধু থাকবে কি কস থিটা মাইনাস 1 এই যে এদিকে যেহেতু জিরো আছে টু দিয়ে ভাগ করলেই চলে যাবে টু দিয়ে ভাগ করলে টু চলে যাবে এদিকে জিরো বাই টু মানে জিরো আর মাইনাস উভয়কে মাইনাস দ্বারা গুণ করলে জিরো জিরো হবে এখানে মাইনাস চলে যাবে তো কস থিটা ইকুয়াল টু জিরো কস থিটা মাইনাস 1 ইকুয়াল টু জিরো তাহলে কস থিটা ইকুয়াল টু কস 90 ডিগ্রি মান কত জিরো এবং কস থিটা ইকুয়াল টু 1 কস 0 ডিগ্রি ইকুয়াল টু কত 1 তো থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি আর থিটা ইকুয়াল টু কত 90 ডিগ্রি এবার আসি এটা গেল একই নিয়মে মায়ের একটা অঙ্ক করতে পারি একই নিয়মে আমি চব্বিশ নম্বর অঙ্কটা করতে পারি একই নিয়ম অঙ্ক জাস্ট বের করো কস কে থিটা মাইনাস সরি সাইনাস কে থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 কস থিটা এখানে থিটা মানটা আমাকে বের করতে হবে প্রশ্ন একটা শর্ত উল্লেখ আছে থিটের সূক্ষ্মকোণ এখানে একটা শর্ত উল্লেখ ছিল কি থিটের সূক্ষ্মকোণ ঠিক আছে এখন আমি এটা সলভ করি বা এখানে একজাতি মানে হয়তো কস হয়তো বা শ্রেণী তো আমি কস কে থিটা গুণ মানে শ্রেণী কে থিটা করতে পারি ঠিক আছে কিন্তু কস থিটা কথা আমি পরিবর্তন করতে পারবো না পরিবর্তন করলে এটা অনেক ক্রিটিক্যাল হবে তার মানে আমি যদি সহজে শ্রেণী স্কেটকে যদি পরিবর্তন করে নিই তাহলে আমার সবগুলো একই জাতি হয়ে যাবে শ্রেণী স্কৃতিটাকে আগের অঙ্গের মতো অন মানে আমি কস কৃতিটা করতে পারি তাই দেখি একটু কস কৃতিটা মাইনাস 1 মাইনাস সরি মাইনাস কস কৃতিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 কস প্লাস কস কৃতিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 কস কৃতিটা 2 মাইনাস 5 কস কৃতিটা এবার ক্যালকুলেশন করি টু কস থিটা মাইনাস 1 তারপর আসে কত 2 মাইনাস 5 কস থিটা ঠিক আছে পক্ষান্তর করি টু কস থিটা মাইনাস 1 মাইনাস 2 প্লাস 5 কস থিটা টু 0 বা টু কস থিটা প্লাস 5 কস থিটা একটু সাজিয়ে লিখতে সুন্দর হয় আমার অঙ্কটা টু কস থিটা এটা কিভাবে ভাঙা যায় প্লাস সিস কস থিটা
মাইনাস কস থিটা মাইনাস থ্রি করে দিলাম, রিটার্ন ফ্যাক্টর করছি আমি, টু কস থিটা কমন নেওয়া যায়, কস থিটা প্লাস থ্রি মাইনাস ওয়ান কমন নিলে কস থিটা প্লাস থ্রি ইকুয়াল টু জিরো, বা কস থিটা প্লাস থ্রি আবার টু কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। সুতরাং কস থিটা প্লাস থ্রি ইকুয়াল টু জিরো টু মাইনাস থ্রি এটা গ্রহণযোগ্য নয়। এবং টু কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো টু কস থিটা ইকুয়াল টু ওয়ান কস থিটা ইকুয়াল টু হাফ, তাহলে কস থিটা ইকুয়াল টু কস 60 ডিগ্রি মান হাফ থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে আমার কোটা একটু দেখি, আনসারটা মিসিং একটু দেখি, অর্থাৎ আমি আবার দেখাই, তাহলে সেন স্কোয়ারকে আমি করে তুমি মানে কসকে থিটা, তাহলে ওয়ান মাইনাস হচ্ছে কি প্লাস কসকে থিটা, তা যোগ করলাম কসকে থিটা কসকে যোগ করে টু কসকে থিটা, তারপর সবগুলো পক্ষান্ত করছি, করার পর এখানে থ্রি আর টু গুণ করলে সিক্স, সিক্স ওকে সিক্স সিক্স কস থিটা কস থিটা গেলে ফাইভ কস থিটা, তার কমন নিলাম এখানে ওয়ান কমন নিলাম, একটা কস থিটা প্লাস থ্রি আসছে একটা টু কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো আসছে, তো কস থিটা প্লাস থিটা থ্রি ইকুয়াল টু জিরো এটা ইকুয়াল টু জিরো, তো কস থিটা ইকুয়াল টু মাইনাস থ্রি এখানে কোনো মান নাই, প্লাস থিটা কস থিটা মাস আসছে মহত হবে মাইনাস ওয়ান লেস দেন কস থিটা লেস দেন ইকুয়াল ওয়ান, এর মধ্যে হতে হবে এই সত্যটা মেনটেন করতে হবে, তো এই সত্যটার মধ্যে নাই, এটা কস থিটার মানটা কি মাইনাস ওয়ান থেকে বড় হতে ওয়ান থেকে ছোটো হতে হবে, কস থিটার মানটা কি মাইনাস থ্রি এই সত্যটা পূরণ করে না, এই সত্যটা কি পূরণ করে না, আর এমনি মাইনাস থ্রির কোনো মান নেই, তবে এই সত্যটা যদি পূরণ করতে পারতো তাহলে এটা গ্রহণযোগ্য বলতে পারতাম, কস থিটার মানটা মাইনাস ওয়ান থেকে বড় হতে হবে ওয়ান থেকে ছোটো হতে হবে এবং দুইটার মাঝখানেই হতে হবে, তখন আমি মানটা নিতে পারতাম, তো এখন দেখা যায় যে কস থিটার মাইনাস থ্রির কোনো মান পাওয়া যাচ্ছে না, কিন্তু এটা মান পাওয়া যাচ্ছে হাফ, যেহেতু কস 60 ডিগ্রি মান কত হাফ, থিটা কোটো কত 60 ডিগ্রি, কস কস চলে গেলে থিটা কোটো কত ডিগ্রি 60 ডিগ্রি, থিটা কোটো 60 ডিগ্রি, তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে আমাকে সবগুলো একই ধরনের একই জাতীয় বানিয়ে দেবে, হয়তো বা সাইন নয়তো বা কস নয়তো বা টাইন, এই ধরনের একই জাতীয় বানিয়ে ফেলতে হবে, তখন আমাদের অঙ্কটা করতে কি সুবিধা হবে। এখন এই আমি কিছু তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, এখনই আমার অঙ্ক এল ডাব্লিউ হোমওয়ার্ক দিচ্ছি, 19, 21 22 যেগুলো আমি করে, হ্যাঁ তারপর হচ্ছে 25, 26, 27 অর্থাৎ যে নিয়মগুলো করেছি ঠিক একই নিয়মে অঙ্কগুলো করতে হবে, একই নিয়ম অঙ্কগুলো করতে হবে, তোমাদের এখানে 26 নম্বর অঙ্ক যেটা আছে টেন স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি টেন থিটা প্লাস রুট থ্রি ইকুয়াল টু জিরো, এখানে পরিবর্তন করতে হবে না, শুধু টেন থিটা দিয়ে ওয়ান প্লাস রুট থ্রিকে গুণ করে তারপর কমন নিয়ে অঙ্কটা করলে হয়ে যাবে, আবার 25 নম্বরটা একদম সেম 24 নম্বরের মতো, আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।